সত্য আমি আশা করি একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে কাল বাজেট আছে আমি বাজেটে যাব আপনারা জানেন আজকে মোট পরিবহন দপ্তরের চুয়াত্তরটি প্রকল্প উদ্বোধন করা হলো যার মূল্য দুশো বাহান্ন কোটি টাকার বেশি জলপথ পরিবহন আঠাশটি প্রকল্প জেটি জাহাজ ছাপ্পান্নটি নতুন বাস তেইশ কোটি ছাব্বিশ লক্ষ টাকা সড়ক পরিবহন পরিকাঠামো উন্নয়নের চোদ্দোটি প্রকল্প বাস স্ট্যান্ড বাস টার্মিনাস থেকে শুরু করে বাস প্যাসেঞ্জার সেন্টার তেইশ কোটি বারো লক্ষ ছত্রিশ হাজার টাকা শিলন্যাসের মধ্যেও নানারকম জলপথের উন্নয়ন প্রকল্প আছে উন্নয়নের বাস স্ট্যান্ড বাস টার্মিনাসের জন্য আরও এগারো কোটি লক্ষ টাকা কোটি টাকা দেওয়া হয়েছে এছাড়াও হাওড়া সবং এবং বিরাটিতে তিনটি ফায়ার স্টেশনও নতুন করে তৈরি হচ্ছে যার জন্য পনেরো কোটি বাষট্টি লক্ষ টাকা দেওয়া হয়েছে ট্যাংরা থানার নতুন ভবন কলকাতা পুলিশের আন্ডারে চার কোটি চব্বিশ লক্ষ টাকা দিয়ে তৈরি হচ্ছে ওখানে আমার এমএলএ স্বর্ণকোমল জীবন সাহরা আছে তাছাড়াও সরকারি কর্মচারীদের জন্য ঝাড়গ্রাম পুরুলিয়া ডায়মন্ড হারবার এবং শিলিগুড়িতে চারটি রেন্টাল হাউজিং এস্টেটও করা হচ্ছে তেইশ কোটি ষাট লক্ষ টাকা দিয়ে এছাড়াও বসিরহাট জেলা হাসপাতাল এবং সাগর দত্ত হাসপাতালে দুটি নাইট সেল্টার উনিশ কোটি বিশ লক্ষ টাকা এর জন্য দেয়া হচ্ছে আমরা টোটাল কত পরিষেবা দিচ্ছি আজকে দীপা আজকেও এখান থেকে প্রায় দেড় লক্ষ মানুষ তাদের পরিষেবা পাবে হাওড়া জেলা আপনারা জানেন দুটো পার্লামেন্ট সিটি পার্লামেন্ট সিট হাওড়া কমিশনের নিয়ে রুরাল আছে আরবান আছে এর আগেও আমি প্রায় বারো লক্ষ পরিষেবা দিয়ে এসছি বিভিন্ন নর্থ বেঙ্গলের প্রোগ্রামে আজকে আমরা যেগুলো উদ্বোধন শিলান্যাস করলাম প্রায় সাতশো কোটি টাকার মতো খরচ করলাম এবং আমতা গ্রামীণ হাসপাতালে দুশো চল্লিশ শয্যার হাসপাতাল উন্নতিকরণের জন্য সাড়ে কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দেয়া হয়েছে তিনটি বৈদ্যুতিক সাবস্টেশন তিরাশি কোটি টাকা দেওয়া হয়েছে জঙ্গলপুরে তিনটি সাবস্টেশন সাতান্ন কোটি টাকা এর ফলে সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্ক জেমস অ্যান্ড জুয়েলারি পার্ক জ্বালান ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স সুজন ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স জিন্দাল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স অনেক সাবস্টেশন আর কি তৈরি হবে এছাড়াও মনে রাখবেন প্রায় ষোলো এছাড়াও মনে রাখবেন যে আমাদের প্রায় টাবার পার্ক সাবস্টেশনের জন্য ষোলো কোটি পনেরো লক্ষ টাকা অনেকগুলো পানীয় জল প্রকল্পের জন্য সতেরো কোটি ষোলো লক্ষ টাকা দেওয়া হয়েছে রুদ্রপুর পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম সাত কোটি আটানব্বই লক্ষ টাকা শ্যামপুর পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম দু কোটি পনেরো লক্ষ টাকা কানুপাটা জল প্রকল্প পরিবর্তনকরণ তিন কোটি ঊনসত্তর লক্ষ টাকা সুরিখালী জলপর্কের জন্য তিন কোটি চৌত্রিশ লক্ষ টাকা এছাড়াও হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের এক কোটি চৌষট্টি লক্ষ টাকা গৃহহীনদের জন্য আবাস প্রকল্প এবং মা ক্যান্টিনের জন্য আরও আটত্রিশ লক্ষ টাকা দেয়া হল শিবপুর স্নানঘাটের সৌন্দর্যকরণ তার জন্য এক কোটি ছাব্বিশ লক্ষ টাকা দেওয়া হল এছাড়াও মনে রাখবেন তিনটি গ্যাংওয়ে কাম পন্টুন জেটি পনেরো কোটি উনআশি লক্ষ টাকা হুগলি রূপনারায়ণ নদীর পাড়ের সুদৃঢ়ীকরণ সাত কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা মজা দামোদার খালের ওপর আরসি ব্রিজ নির্মাণ আরসিসি চার কোটি একুশ লক্ষ টাকা হাওড়ায় এজেসি বোস বি গার্ডেন থানার উদ্বোধন এক কোটি বাষট্টি লক্ষ টাকা অনেকগুলো গুরুত্বপূর্ণ রাস্তা স্বাস্থ্যসাথী কালভার্ট বাউড হার্সি পার্ক পঞ্চায়েত ভবন এগুলো সবই করে দেওয়া হলো